প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন আহতদের সঙ্গে, সেই সমস্ত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। কি ছবি তিনি তুলে ধরেছেন দেখুন একবার। সকাল থেকে এই হাসপাতালে যে ছবিটা, যে ভয়াবহ ছবিটা আমি বারবার করে বর্ণনা করছিলাম, যে কারোর হাত ভেঙে গিয়েছে, কারোর পা ভেঙে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে এসেছিলেন, তিনি নিজে প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন। যারা এই হাসপাতালে এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন, কোথাও গিয়ে তাদের মনোবল যে বৃদ্ধি করা, সেই মনোবল তিনি বৃদ্ধি করার চেষ্টা করেছেন। তিনি যথেষ্টই উদ্বিগ্ন আমরা দেখেছি, যখন তিনি এখান থেকে বেরোলেন, এই রাস্তা দিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একদম চুপ ছিলেন এবং তার চোখ দেখে বোঝা যাচ্ছিল যে তিনি যথেষ্টই উদ্বিগ্ন। এই মুহূর্তে যে ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি, দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলার বাসিন্দা, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন, তিনি এখানে ভর্তি রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি নিজে এসেছেন, তিনি নিজে এসে কথা বলেছেন, তার মনোবল বৃদ্ধি করার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে হ্যাঁ, তিনিও যথেষ্টই কিন্তু তার ভালো লেগেছে। প্রধানমন্ত্রীজি এসে তার কাছে জিজ্ঞাসা করেছেন যে কি কি হয়েছিল এই বিষয়গুলো। এখানে আরো অনেকেই রয়েছেন, আমি তাদের সঙ্গে এক এক করে কথা বলে নেব। প্রধানমন্ত্রীজি এসেছিলেন, কথা বললেন, কি জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করলো ভালো আছে, কেমন আছো, এরকম জিজ্ঞাসা করে চলে গেলো আর কি। দেখে দুঃখা খেলে কি নাম আপনার? রবি। কোথায় বাড়ি? ঝাড়খণ্ড। আমি এখানে আরো রয়েছেন আরো গুরুতর আহত। প্রধানমন্ত্রী যে আসলেন, কি জিজ্ঞাসা করলেন? প্রধানমন্ত্রী যায় বাত কিয়ে, দুঃখ সমস্যা কি যে বাত হতে হ্যাঁ কিয়ে, দো বাত কিয়ে, সদভাবনা দিয়ে, মন মে তসল্লি দিয়ে, জলদি ঠিক হয়ে যায়গে, আশীর্বাদ দেখে গে। কেসা লাগ রহা হ্যায়? বহুত বড়িয়া লাগ রহা হ্যায়, ঠিক হ্যায়। আপনার নাম কি? নাম মুকেশ পণ্ডিত। কোথায় বাড়ি? ঝাড়খণ্ড গোড্ডা, ঠাকুর গঙ্গটি মরডিয়া। অর্থাৎ যে বিষয়টা আমি বারবার করে বলার চেষ্টা করছিলাম, যে প্রধানমন্ত্রীজি তিনি আসলে এখানে যারা রোগীরা রয়েছেন ভর্তি, তাদের সঙ্গে কথা বললে হয়তো তাদের মনোবল অনেকটা বৃদ্ধি পাবে। তুমি দেখে বুঝতেই পারছো যে এই মুহূর্তে যারা এখানে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তাদের যে শারীরিক সমস্যা, তারা কতটা কষ্টের মধ্যে রয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীজি তিনি যখন কথা বলে গিয়েছেন, সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের মনোবল অনেকটা বৃদ্ধি পাওয়ারই কথা। কেননা যে বিষয়টা আমরা বারবার করে বলছিলাম, যে প্রধানমন্ত্রীজি তিনি নিজেও যথেষ্ট উদ্বিগ্ন এবং সে কারণেই তিনি এখানে এসে গিয়েছেন। এখানে পৌঁছে তিনি যারা রোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার কিন্তু একটা বার্তা তিনি দিয়েছেন। ক্যামেরা মিরাজ আলীর সঙ্গে মধুকল্পিতা, রিপাবলিক বাংলা, ওড়িশা। দেখলাম আমাদের প্রতিনিধির রিপোর্ট, সেখানে এই বাংলারও বিভিন্ন প্রান্তের বহু মানুষ রয়েছেন, ঝাড়খণ্ডের মানুষ রয়েছেন, তারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী কথা বলেছেন। সেই পাশাপাশি সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন, অশ্বিনী বৈষ্ণব রয়েছেন, ধর্মেন্দ্র প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে, তারা কথা বলেছেন আহতদের সঙ্গে, কি পরিস্থিতি, কেমন আছেন, কি পরিস্থিতির মধ্যে আছেন, তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টায় আরও বেশি পরিষ্কার হওয়ার, স্পষ্ট হওয়ার চেষ্টা করেছেন। এবং এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী মোদী তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন যে চিকিৎসায় কোনো রকম খামতি রাখা হবে না, দ্রুত সুচিকিৎসার প্রতি যথেষ্ট জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেকটি বেডে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দুঃখ প্রকাশের ভাষা নেই সত্যি বলছেন প্রধানমন্ত্রী মোদী, তবে তিনি আশা রাখছেন যে এই কঠিন মুহূর্তটাকেও যত দ্রুত সম্ভব পার করা যাবে। আর যারা আজকে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন, যারা কিছুটা কম আহত তাদের সঙ্গে কথা বলেছেন, আর যারা কিছুটা বেশি আহত তাদেরকে বারবার জানিয়ে আসার চেষ্টা করেছেন যে তারা পাশে আছেন, সঙ্গে আছেন, সুচিকিৎসার যাতে দ্রুত হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সেই মুহূর্তে ছবিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, হাসপাতালে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা আহতদের সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মূলত গত রাত থেকে এরকমই হাসপাতালে একের পর এক আহতরা এসেছেন, একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকেছে, যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ব্লাড দেওয়ার চেষ্টা করা হয়েছে, রক্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে, লাগাতার নিরন্তরভাবে কাজ চলছে, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী সেই সমস্ত আহতদের সঙ্গে কথা বলছেন।